এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত ওই গৃহবধূর নাম মেরিনা বেবি। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর এলাকায়। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, 20 বছর আগে শ্রীকৃষ্ণপুর এলাকার বঙ্কিম মণ্ডলের সাথে বিয়ে হয় ডোমকলের বর্তনাবাদের মেরিনার সাথে। তারপর বছর দুয়েক সংসার ঠিক চললেও মেরিনাকে ছেড়ে দ্বিতীয় বিবাহ করেন বঙ্কিম। তারপরে অশান্তির সৃষ্টি হয় পরিবারে। শেষ পর্যন্ত মেরিনাকে শারীরিক নির্যাতন করতে বলে অভিযোগ। পরে বাবার বাড়ি বিষয়টি জানানো হলে বাবার বাড়ির লোকজন সালিশি সভা বসিয়ে মিটিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে তাদের 3 সন্তান, 2 ছেলে এবং 1 মেয়ে। মেয়ের বিয়ে দেওয়া হলেও অশান্তি কিন্তু কমেনি। মঙ্গলবার বাড়ির কাজ শেষ করে ছাগল নিয়ে মাঠের দিকে যায় গৃহবধূ মেরিনা। তারপরে অন্য ব্যক্তির সাথে সাইকেলে ঘুরে বেড়ানো দোষারোপ চাপায়। ওই অভিযোগেই সন্ধ্যায় ঘরে ঢুকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। বিয়ে করেছিল আমার বোনকে অত্যাচার করে, আলাদা লোককে বিয়ে করেছিল, অত্যাচার করে আমার বোনকে ধরো মারি টাইরে মাথাটা ফাটি দিয়ে আমরা এসেছিলাম দিয়ে থানাতে কেস করি। থানাতে কেস করি, হ্যাঁ, এটা ধরেন বছর 2-3 হলো, 3 বছর দিয়ে তারপর ওকে নিয়ে এলাম বাড়িতে। নিয়ে এসে থানাতে আবার ধরেন ওকে ধরে নিয়ে গেলো, ওকে শুধু বাড়িতে নিয়ে আসলো। নিয়ে এসে বাড়িতে একটা মীমাংসা করে আমার বোনকে পাঠানো। আজকে ঘটনা হচ্ছে আমার এই আমার বোনের বাড়িতে ধরেন একটা গায়ে গরু বেচতালেন। এবারে ওই গায়ে গরুর লেগে আমার সে বোনও থাকে বাড়িতে, শুয়ে থাকে, আমার বোন যায় মাঠে ঘাস কাটতে, ঠিক আছে। এবারে আমার ওই বোন আবার বলছে যে তোকে কলা বাগান থেকে কে সন্ধ্যে করে তুলে নিয়ে যে সাইকেলে কেলে বেড়াচ্ছে, অত্যাচার সহ্য না করতে পারে। ওর মা, তারপরে ওই আমার ভগ্নিপতি, আরও 2-3 জনা ছিল, আর শ্বশুরে, তারপরে সাহাড়িতে আর ভগ্নিপতিতে 3 জনা ধরে ঘরে ঢুকে মেরে ফেলেছে গলা ফাঁস লেগে দিয়ে। মৃত্যুর খবর মৃতের বাবার বাড়ির পরিবারের কানে পৌঁছতেই ছুটে গিয়ে দেহ উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খুনের অভিযোগের তির স্বামী বঙ্কিম মণ্ডল, শ্বশুর আলী হোসেন এবং শাশুড়ি শাহেদা বিবির বিরুদ্ধে। লাতনি বাড়ি চলে আসতো, লাতনিকে ধরে নিয়ে গেছে, লিজে মেরে ফেলেছে। কারা? সাহাড়ি শ্বশুর আর স্বামী। আমার জামাই মেরে ফেলেছে, গালাগালি করছিল ফোনে আমার সাথে। মেয়ের সাথে কথা হইলো, হওয়ার পর মেয়েকে আমার আর ফোন দিল না। মেয়েকে আমি বললো আমার ছেলে যাবে আনতে যাবে, আর আমার জামাই বললো যে নিয়ে যাও, তোমার বেটিকে নিয়ে যাও, তাই বললো। আমার মেয়েকে আনতে যাবে আমার ছেলে, ছোটো ছেলেকে দিয়ে পাঠা। ইতির মধ্যে ওর শাশুড়ি বললো কি যে আপনাকে আসতে হবে না, আমি জানছি যাইনি, আপনাকে আমি ডাকি বলবো যে আপনি নিয়ে যান, আমি জিম্মা নিই, আমার জিম্মায় থিয়ে দেন, তাই বললো। বুঝলে এই পর্যন্ত হলে আর আমার সাথে ফোন করতে আমার মেয়েকে দিল না। ফোনে আমার মেয়ে আসতেও চাহাইল, আসতেও চাহাইল, কিন্তু আমার আসতেলো বাড়িয়ে পড়িয়েছিল মেয়ে, সেই মেয়েকে ওর শাশুড়ি টানিয়ে নিয়ে যায়, ফোন বন্ধ করে দেয়, দিয়ে টানিয়ে নিয়ে যায়, নিয়ে যেয়ে ওরা মেরে ফেলে মা বেটাই আর আমার বিহাই। ইতিমধ্যেই ওই ঘটনায় স্বামী বঙ্কিম মণ্ডলকে আটক করেছে পুলিশ। ঘটনার পর হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।